দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। সহপাঠীদের মারে জন্মদিনে বিছানা সজ্জায় ছাত্র, তিন নাবালিকাকে যৌন নির্যাতন শ্রীঘরে বৃদ্ধ, হাসপাতালে আত্মঘাতী ধর্ষণে অভিযুক্ত প্রৌঢ়, ঠাকুরপুকুর ক্লাবের খুঁটি পুজো, গোপালনগরে অস্ত্রসহ ধৃত দুষ্কৃতী, বধূকে আত্মহত্যায় প্ররোচনা ধৃত শ্বশুর, বন্ধ কারখানা সিটু অফিস থেকে উদ্ধার বোমা, বেহাল নিকাশি যশোর রোডে অবরোধ দত্তপুকুরে। এবার আসছে বিস্তারিত খবরে। পুলিশ হেফাজতে থাকা ধর্ষণ কেসে অভিযুক্ত এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন হাসপাতালে। মৃত বৃদ্ধের নাম রবিন রায়। রবিবার সকালে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের বাথরুমের ভেতর থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। সূত্রের খবর, গত 19 জুলাই নদিয়া তাহিরপুর থানার দিঘিরপাড় এলাকার বাসিন্দা এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগে রবিন রায় নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে তাহিরপুর থানার পুলিশ। গ্রেপ্তারের পর ওই বৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেই দিন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার সকালে হাসপাতালের পুলিশ ওয়ার্ডের বাথরুমে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় হাসপাতালের কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে এই আত্মহত্যা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটেছিল রাত 11:30 10-12টা ছেলে আমাদের বাড়ি আসলো, বাবাকে ঘরে ভেঙে দুমদম করে মারা চালু করলো এবং মাঠে তাকে উল্লম করে মারতে পারছে দুই পা টেনে তাকে ফেঁসে দিয়ে গিয়ে কমজোর 100 ফুট দূরে তাকে নিয়ে গিয়ে তাকে আমার বুকে প্রচুর লাগে তাকে বিরুষ করে দিয়েছে। তারপর পুলিশ এসে পুলিশের সামনে তারা অতিরিক্ত তাকে মেরে গাড়িতে তুলে দিয়েছে এবং তারপরে পুলিশ থানায় নিয়ে যাওয়ার পরে এই হাসপাতালে ভর্তি করে আমি মারা গেছে। কি অপরাধ করেছিল? অপরাধ আমাদের তখন বলেনি কি অপরাধ, আমরা পায়ে ধরেছি দেখো কি হয়েছে, কি অপরাধ করেছে, যার পরে পুলিশের সাথে দিয়ে কাটালে সাথে দেবো, ওরা কিচ্ছু বলেনি। আর আমার তো মাকেও মেরেছে, আমাকে মেরে তার কারা মেরেছিল, কতজনে মেরে মেরেছিল, অন্য জায়গাতে তারা লোক মেরেছে। বলছি অভিযোগটা বাবার নামে কি অভিযোগ আমরা এখন জানতে গেলে পরে জানতে পেলাম যে নাকি একটা মেয়ের সাথে খারাপ কাজ করেছে এই নাকি অভিযোগ। পরপর তিন নাবালিকাকে যৌন নির্যাতন করে অবশেষে শ্রীঘরে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। নিউ টাউন সলঙ্গুড়ির ওই বৃদ্ধের নাম অধীর সরকার। তার বিরুদ্ধে পাড়ায় তিন কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। এক সপ্তাহের মধ্যে নিউ টাউনে তিন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী এক ষাটোর্ধ্ব ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করল। নিউ টাউনের সুলঙ্গুড়ি দক্ষিণ পাড়ায় এক সপ্তাহ ধরে তিন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গতকাল রাতে নিউ টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিন নাবালিকার পরিবার। রাতেই অভিযুক্ত অধীর সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। এক নাবালিকা পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় আমরা বাড়ির বাইরে গিয়েছিলাম, সেই সময় মেয়ে রাস্তায় আসে আমরা বাড়ি ফিরছি কিনা, সেই সময় অভিযুক্ত অধীর সরকার আমার মেয়েকে বাবার ডাকতে থাকে, না শোনায় জোর করে বাড়িতে নিয়ে যায়, খেলনা দেখানোর নাম করে মেয়ের গোপনাঙ্গে হাত দেয়, পাশাপাশি যৌন নির্যাতন করে। পরে ঘটনার কথা আমাদের বলে। শুধু ওই নাবালিকা নয়, প্রতিবেশী আরও দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। তিন নাবালিকার বয়স 6, 8 এবং 9। শনিবার রাতে তিন নাবালিকার পরিবার নিউ টাউন থানায় অভিযোগ করে। রাতেই অভিযুক্ত অধীর সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে। প্রতিবেশীরা গতকাল রাতে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। 7টার দিকে আমি আর আমার স্ত্রী আলো করতে যাই, আছে বাজার করতে যাই, আছে বাজার করতে গেলে আমার মেয়েটা থাকে আলো বাড়ি, থাকতে ওখানকার কাকা আমার মেয়েটার আলো ডাকে, হ্যাঁ ডেকে ডাকলে আমার মেয়ে আলো যেতে চায় না, যেতে না চাইলে বাসে বলে যে বড়োরা বড়োরা ডাকলে আলো আলো যেতে হয়। তারপরে আমার মেয়ে আসে গেল, গেলে আমার মেয়ের প্যান্ট ট্যান্ট খুলে আলো প্যান্ট ট্যান্ট খুলে আলো বুকের উপরে পড়লো, পড়ে মুখ আলো ইয়ে মুখ আলো ইয়ে করে ধরে আলো চেপে ধরে, চেপে ধরলে ওনার আলো ছেলে আসে, আসলে আমার আলো আমার আলো আলো মেয়েটার আলো ছেড়ে যায়।
গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করলো পুলিশ। জুইতের নাম প্রফুল্ল হীরা, তার বাড়ি গোপালনগরে। সূত্রে জানা যায়, কয়েক মাস আগে তার পুত্রবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় হীরা পরিবারের কয়েকজনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গোপালনগর থানার পুলিশ ধৃতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। আগেই ওই মৃতার স্বামী গ্রেপ্তার হয়েছিল। ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হয়। অস্ত্রসহ এক সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। শনিবার রাতে গোপালনগর থানার পুলিশ একটি গোপন ডেরা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে পুলিশ একটি গুলি ভরা পাইপ গান উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ গতকাল শনিবার গভীর রাতে টালিখোলা এলাকা থেকে সন্দেহজনকভাবে লিটন বিশ্বাস নামে ওই যুবককে গ্রেপ্তার করে। ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় গুলি ভর্তি পাইপ গান। পুলিশের কাছে খবর ছিল, শ্রীপল্লী এলাকার ওই ধৃত যুবক বিভিন্ন এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876। এই নম্বরে আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা, যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12:00 থেকে সন্ধে 7:00 পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10:00 থেকে 5:00 পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। সুন্দরী নব নব রূপে আ
আসো আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেথে কুমুর সোনার পরি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। জন্মদিন, কিন্তু তা উদযাপন করা হলো না, বিছানায় শুয়ে দিনটা কাটাতে হলো। স্কুলের সহপাঠীদের মারে জন্মদিনটা কার্যত বিমর্ষ হয়ে রয়ে গেল নবম শ্রেণীর ছাত্র দেবরাজ রায়ের। ঠিক কি হয়েছিল দেবরাজের? তার পরিবার জানিয়েছে, চলতি মাসের ১৯ তারিখ দেবরাজকে তার সহপাঠীরা স্কুলের মধ্যেই বচসার জেরে প্রচণ্ড মারধর করে। রাগ না মেটায় মুখে একের পর এক আঘাত করতে থাকে। তারপর তার দুটি দাঁত উপড়ে যায়। চিকিৎসার জন্য পৌরসভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়। ঠোঁট মুখ ফুলে গিয়েছে বন্ধুদের একতরফা মারে। এখন সে বিছানায় শোয়া। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। পাশাপাশি এই ঘটনার কথা প্রথমে তার অভিভাবকদেরও জানানো হয়নি। অভিযুক্ত দুই ছাত্র সৌম্যজিত বারুই এবং রাজেশ পালের বিরুদ্ধে স্কুলে চুরি অভিযোগ রয়েছে। ঘটনার পর ওই ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করতে দমদম থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। বলছিল ওকে তিন চার দিন ধরে বেশ দু তিনটি ছেলে মিলে সমানে ওকে অত্যাচার করতো, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করতো, আর করতে করতে ওকে যদি বুধবার দিনকে ওই ছেলেগুলো ওকে খুব মেরেছে বিনা কারণে। বলছে তুই বসে রয়েছে, বলছে তুই কী করছিস এ করছিস বলে ওকে বিনা কারণে ওকে ডিস্টার্ব করেছে, মেরেছে। বুধবার দিন স্কুলে মারার পরে ওদের হয়নি, ওরা কী করেছে ফোন করে স্কুলে থেকে ফোন করেছে, ফোন করে বাইরে ক্লাবের সব ছেলেদের ডেকে নিয়েছে, দশ বারোটা ছেলে এনে বাইরে স্কুলের পাশে একটা পুকুর আছে সেখানে ওকে আবার ছুরি রেখিয়েছে, প্লাস লাথি ঘুষি যা খুশিভাবে মানে বিভৎসভাবে ওকে মেরেছে। ছেলে সেটা বাড়িতে জানায়নি যে সবাই কষ্ট পাবে, চিন্তা করবে, এইসব দেখে বলেনি, ভেবেছে ব্যাপারটা নিজেদের মধ্যে হয়ে যাবে, তো জানায়নি। তারপরের দিনকে যখন ছেলে স্কুলে গেছে বৃহস্পতিবার, ওদের লাইফ সায়েন্সের প্রজেক্ট পরীক্ষা যার জন্য গেছিলো স্কুলে, সেই দিনকে মানে ওকে ও বসে রয়েছে বেঞ্চের মধ্যে, ওকে গায়ের মধ্যে জল দিচ্ছে, জল দিচ্ছে দেখে ছেলে বলছে যে আমার গায়ে জল দিচ্ছিস কেন, আমার গায়ে জল দিবি না, তখন বলছে বেশ করবো বেশ করবো বলে ওর গায়ে একটা ধাক্কা দিয়েছে, ও ধাক্কা দিয়েছে, তারপরে ধাক্কা দেওয়ার পরে এমনভাবে ওকে ওর মাথাটাকে চেপে ধরেছে, চেপে ধরে ওকে বুট জুতো হাঁটু দিয়ে ওকে মানে ঘুষি মেরেছে মুখের মধ্যে বুকের মধ্যে অনেক জায়গায় মেরেছে, আর মারার ফলে ওর দুটো দাঁত উপর থেকে পুরো একদম গোড়া থেকে উবড়ে গেছে দাঁতগুলো, আর ভেতরে সেলাইও পড়েছে। ওখান থেকে যখন স্যাররা আমাদের ফোন করলো, আমরা স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পর স্যাররা বললো যে আমরা একটা প্রাথমিকভাবে ওর ট্রিটমেন্ট করেছি, দমদম মিউনিসিপ্যালিটিতে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে ওর একটা ট্রিটমেন্ট করেছে, জাস্ট এখানটা একটা ব্যান্ডেজের মতন করে দিয়েছিল ওরা। স্কুলে অভিযোগ জানিয়েছেন? স্কুলে তো স্কুল থেকেই আমাদের জানানো হয়েছিল, স্কুল থেকে আমাদের বলেছিল, আমরা গেছিলাম, বললো এরকম হয়েছে, ডাক্তার মিউনিসিপ্যালিটিতে দেখিয়েছি, ওখান থেকে আরজি করে বলেছে দেখাতে, কিন্তু দাঁত পড়ে গেছে বা এত কিছু মানে এতটা ডিপলি হয়েছে ব্যাপারটা সেটা বলেনি। যখন আমরা এখান থেকে বলি ঠিক আছে আমরা দেখছি, থানায় গেছি, থানায় কোনো অভিযোগ নেয়নি, থানা বলছে যে স্কুলকে আগে ওদেরকে চিঠি করতে, স্কুল যদি ওদের চিঠি করে, যেহেতু স্কুল পিরিয়ডে হয়েছে সিক্স পিরিয়ড ওর ঘটনাটা ঘটেছে, তাই বলছে স্কুলকে চিঠি করতে, স্কুল যদি চিঠি করে তাহলে থানা ওর অভিযোগটা নেবে। এখন কি চাইছেন? এখন চাইছে ওই ছেলের শাস্তি চাই, আমার ছেলেকে এইভাবে কষ্ট দিয়েছে, সেলাই পড়েছে ছেলের মুখে, ছেলেটা খেতে পারছে না, কথা বলতে পারছে না, মোবাইল থেকে মোবাইল দিয়ে ওকে মেরেছে, এমনকি ভিডিও করেছে, ওরা ছুরি নিয়ে গেছে, ছুরি নিয়ে গিয়ে মেরে বলেছে তোকে এখন আধমরা করে ছেড়ে দিলাম, এরপর তোর পরে তোকে জানে শেষ করে। বেহাল নিকাশির প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার ছোট জাগলিয়ার যশোর রোডে। দত্তপুকুর মুরালী কাজিরাঙাতে যশোর রোড অবরোধ। বেহাল নিকাশি কারণে জল জমেছে গ্রামে, তাই যশোর রোডে কাঠ গুড়ি ফেলে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বারবার বলেও নিকাশির হাল ফেরেনি, তাই ড্রেন তৈরির দাবিতে এই অবরোধ। পুলিশ এবং প্রশাসনের তরফে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পাওয়ার পরে অবরোধ ওঠে। আমরা অবরোধ করলাম যে এই পাঁচ বছর ধরে আমরা এই জলে ভুগছি, কিন্তু প্রত্যেক বছরে বছরে অবরোধ করা হয়, প্রশাসন আসে আমাদের শান্ত মাথায় বলে আমরা যে জলটা তোমাদের নিষ্কাশনের ব্যবস্থা করছি। নিষ্কাশনের ব্যবস্থা বলতে কি, আরটিভিতে প্রথম পুকুর ছিল, পুকুরটা বন্ধ হয়ে গেছে, এবারে সেই পুকুরগুলো সব বন্ধ হয়ে যায়। কেন বন্ধ করে? কেন বন্ধ করে? ওরা সব বিল্ডিং তুলে ফেলে। আচ্ছা, তারপরে ওরা বিল্ডিং তুলে ব্যবসা করছে। আচ্ছা, এইবারে আরেকটা যে ড্রেন ছিল সেই ড্রেনটাও বন্ধ করে দিয়েছে। আমরা যে চার বছর ধরে অবরোধ করে ওই জায়গাটা এক হাত করে কাটা হলো, এক হাত করে কাটার পরে দেখা যাচ্ছে যে একটু একটু জল সরছে, এবছরে একদম বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করেছে? ওই আরটিভির লোকেরা। মুরালী গ্রামটা পুরো জলের মধ্যে
কটা ফ্যামিলি আছে এখানে? এখানে চোখ বন্ধ করে 350 থেকে 400 ফ্যামিলি জলে, সব জলবন্দী। কাজী কাজী ডাঙা ও আর শ্রীপল্লি আর মুরালির ওই পাশে রয়েছে আপনার 1200 এই এতটা পরিবার জলের মধ্যে ভাসছে। বন্ধ কারখানা সিটু অফিস থেকে উদ্ধার হলো 4টি তাজা বোমা। রবিবার সকালে পানিহাটি প্রিয়া বিস্কুট কারখানার সামনে সিটু অফিস থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। বহুদিন ধরে বন্ধ এই বিস্কুট কারখানাটি বন্ধ রয়েছে, তাই বন্ধ রয়েছে এই কারখানার বাম শ্রমিক সংগঠনের অফিসও। সেই অফিসের দরজা রবিবার সকালে খোলা দেখে এলাকার বাসিন্দারা তারা ভেতরে গিয়ে দেখেন রয়েছে মদের বোতল এবং 4টি বোমা। এরপরই খবর দেওয়া হয় খড়দহ থানায়। এরপর পুলিশ এসে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বোমা উদ্ধারের জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। এলাকায় উত্তেজনা রয়েছে। প্রিয়া বিস্কুটের পরিত্যক্ত সিটুর পার্টি অফিস ছিল, এটা এখন পরিত্যক্ত। তো আজকে সকালবেলা হঠাৎ এলাকার ছেলেরা ঘরটা খোলা দেখে ভেতরে দেখে একটা মদের বোতল রয়েছে আর 3-4টে মতো বোম দেখা গেছে। বোমটা পুলিশই এসে আইডেন্টিফাই করেছে যেটা বোম। তারপর থেকে এলাকার মানুষ তালা দিয়ে দিয়েছে এবং ওসি মৃত্যুঞ্জয়বাবু তাদের ফোর্স পাঠিয়ে এখানে গার্ড দেওয়ার জন্য পুলিশ পাঠিয়েছেন। মানুষের মধ্যে তো একটু আতঙ্ক আছে, তবে আমরা মানুষ এসেছিলাম, আমরা সবার সঙ্গে কথা বলেছি, মানুষকে আশ্বস্ত করেছি। এখানকার ছেলেরা যথেষ্ট সাহসী, তারা একটু ভয় পাবে না, তারা এর বিরুদ্ধে মোকাবিলা করবে, নাইট গার্ড হবে, সব চালু হবে। পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। রবিবার উলচো রথের দিন ঠাকুর পুকুর ক্লাবের 69তম সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো হয়ে গেল। খুঁটি পুজোর সূচনায় ডক্টরেট কীর্তনিয়া দল খুঁটি কীর্তন পরিবেশন করে সকলকে মুগ্ধ করে দেয়। সম্প্রদায়ের 10 জনের দলের এই কীর্তনিয়ারা সকলেই পিএইচডি উপাধি প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব। ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায়, ডক্টর অনুপম দে, ডক্টর মলয় ভট্টাচার্য দুর্গাপুরের এনআইটির প্রফেসর, এছাড়াও আছেন ডক্টর অরুণ উপাধ্যায়, ডক্টর অরিজিৎ ঘোষ সহ মোট 10 জনের গবেষক কীর্তনিয়া। নিজেদের পেশাগত জীবনের চাপ এবং অস্থিরতা কাটাতে তৈরি করেছেন কীর্তনের দল। সুরে ছন্দে জীবনকে চাপমুক্ত রাখা এবং মানুষকে আনন্দ দেওয়াই তাদের লক্ষ্য। আজকে এনাদের পরিবেশিত খুঁটি কীর্তন ছিল ঠাকুরপুকুর ক্লাবের খুঁটি পুজোর অন্যতম আকর্ষণ। এবারের মণ্ডপ সজ্জা এবং মূর্তি পরিকল্পনার দায়িত্ব নিয়েছেন সুপন অধিকারী এবং মিহির পাল। মানুষের ঝলের পাশাপাশি এবার নিজেদের ক্লাবকে বিভিন্ন প্রতিযোগিতায় তুলে ধরতে বদ্ধপরিকর ঠাকুরপুকুর ক্লাব। অ্যাকচুয়ালি এটা 69তম বর্ষে আমরা পদার্পণ করলাম আমাদের খুঁটি পুজো। খুঁটি পুজো নাম সংকীর্তনের মাধ্যমে, কারণ আমাদের থিমটা হচ্ছে ছন্দ আসুক ফিরে। তা ছন্দ নাম সংকীর্তন ছাড়া হয় না, এটা আমাদের ভাবনা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সমাজ চেতনা। কেন ছন্দ অসুখ ফিরে আমরা থিমটা গ্রহণ করেছি? দেখুন, আজকে সমাজের বুকে এত মারামারি, কাটাকাটি, হানাহানি, এইগুলোর জন্য আমরা একটা ছোট বার্তা দিয়েছি যে না, এই নাম সংকীর্তন, এই ঠাকুরের নাম, এই হরির নাম করে সমাজ সচেতনতা যদি গড়ে তোলা যায় তাহলে আমরা এই সমস্ত মারামারি, হানাহানি, কাটাকাটি থেকে বিরত থাকব। তার জন্য ঠাকুরপুকুর ক্লাবের একটা ছোট্ট প্রয়াস। চাঁদ বাদনি ধ্বনি অশোভক চাঁদ বাদনি।